সুষ্ঠুভাবে বাঁচার অধিকার সবারই রয়েছে। যখনই এই অধিকারের কথা ওঠে অনেকেই বলেন, বাগানে ফুটে না অধিকার, দোকানে বিকে না অধিকার, ভিক্ষায় মিলে না অধিকার, ছিনিয়ে নিতে হয় অধিকার। মৌখিকভাবে অনুরোধ, লিখিত আকারে অনুরোধ, কোনো কিছুতেই যখন চিরে ভিজল না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুবরাজনগর, ইরানি, হীরাছড়া, শ্রীনাথপুর, মাগুরুলি, ইয়াজি খাওড়া প্রভৃতি মোট 9টি পঞ্চায়েতের জনসাধারণ একত্রে মিলে বাবুরবাজারে ইরানি পথ অবরোধ করেন আজ সকাল 9টায়। তাদের দাবি, এই দীর্ঘ পথ অবিলম্বে সংস্কার করতে হবে। প্রায় 2 ঘন্টা পথ অবরোধে স্বাভাবিক জীবন থমকে যায়। পরে বাধ্য হয়ে পূর্ত দপ্তরের আধিকারিক পূর্ণেন্দু গৌতম ঘটনাস্থলে ছুটে যান। জনসাধারণের পেদানি খেয়ে গৌতমবাবু শুক্রবারের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দিলে অবরোধকারীরা পিছু হটেন। এই বিষয়ে ইয়াজি খাওড়া পঞ্চায়েত প্রধান হদিশ মিয়া মিডিয়াকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাবুরবাজার থেকে ইরানি পর্যন্ত যে রাস্তা, এ রাস্তার বিহল মানে রাস্তাঘাট, রাস্তাটা উমন হিসাবে মানে গাঁত গাঁত হয়েছে। অটো রিক্সা এবং স্কুলের কলেজের ছাত্রছাত্রীরাও মানে যাইতে পারছে না, কারণ বিকল্প আমাদের কোনো রুট নাই, কোনো রাস্তা নাই। দীর্ঘদিন ধরে শাসক দলের কন্ট্রাক্টররা ওই রাস্তাতে কাজ করে, যখনও দেখলাম আমরা কাজ আসে তখন পুরা মোবিল দিয়ে মানে তালি তালি মারিয়া যায়, বাদর দিন ওই তালিগুলা মানে আবার চলে যায়। কিন্তু আমরা দেখলাম ওই অঞ্চলে, আমরা বিডাব্লিউ দপ্তরের কাছে আমরা অনুরোধ করছি, ওই অঞ্চলে কি আমরা মানুষ বসবাস করিনি, কি আর অন্য কোনো জাতি আমরা বসবাস করি হিসাবে আমরা বর্ণনা করতে পারছি না। কারণ আপনারা দেখবেন ওই রাস্তার মধ্যে 2 ফুট 3 ফুট নিন এক একটা গোত্র হয়েছে। অটো রিক্সা তো যাওয়ার তো ক্ষমতাই নাই, একটা ঠেলাও যাওয়ার ক্ষমতা নাই। আমরা ভীষণ বিপদে পড়ি আজকে রাস্তার উপর আন্দোলনের ডাকতে হচ্ছে। দলবদ নির্বিশেষে ওই অঞ্চলের সমস্ত মানুষ একজুট হয়ে বিডাব্লিউ দপ্তরের বিরুদ্ধে আমরা আজকে রাস্তার উপর আন্দোলন করেছি। সেই আমরার দাবি, অতিসত্বর ওই রাস্তা নির্মাণ চাই আমরা, নাহলে বৃহত্তর আন্দোলনে আমরা ডাকবো। এটা কোন রাস্তা? এটা যে বাবুরবাজার টু ইরানি, বাবুরবাজার টু হীরাছড়া। এই রাস্তাটার উপর কোন কোন অঞ্চল নির্ভর? এই অঞ্চলে, এই অঞ্চলের মধ্যে শ্রীনাথপুর, হীরাছড়া, ইরানি, মাগুরুলি, কাওড়াবিল, ইয়াজেগাওড়া, পূর্ব ইয়াজেগাওড়া, ইরানি, মাগুরুলি আছে। কার উদ্যোগে আপনারা রাস্তার উপর করছেন? ত্রিপুরা ত্রিপুরা অটো রিক্সা ইনস্টিটিউশনের ডাকে, অটো রিক্সিউশনও আছে, আইউনটিসি ত্রিপুরা আইউনটিসিও আছে, এবং আপনারা সাধারণ পাবলিক আমরা আছি। তো কি মানে কি আশ্বাস পাইছেন আমরা? আমরা মানে আমাদের দায়িত্বশীল কর্মকর্তা হচ্ছে আগামী শুক্রবারের ভিতরে ওই রাস্তাটা মেরামত করবে, যদি শুক্রবারের মধ্যে কাজ শুরু না হয়। এর জন্য তো আমরা বলছি আগে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।